নমস্কার নমস্কার আমরা বেঙ্গালুরের বাঙালি লট অফ ফুড অনেক অনেক খাওয়া কি কি ফুড আছে অ্যাজ ইউজুয়াল বয়েল এই যে কি কি আছে বয়েলে এই একটা বিনস একটা বিনস না অনেকগুলো বিনস আছে অঙ্গরাটে আমি খেলাম একটা স্কোয়াশ আছে স্কোয়াশ আর গাজর আছে আর ফু গরম গাজর তো তারপরে কি আছে জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা বাবা সব কিছু দিয়ে মাছ শুকনো শুকনো করে কাতলা মাছ কাতলা মাছ তারপর আর হচ্ছে চিকেন চিকেন আলু দিয়ে কষিয়ে আলু দিয়ে কষিয়ে চিকেন তা আর কি আছে রেড রাইস রেড রাইস টু হেলদি রেড রাইস তো খেতেই হবে এটা ছাড়া তো চলবে না একদম আমি তো মানে খাওয়া শুরু করে দিয়েছি আমিও যত তাড়াতাড়ি বয়েলটা খেতে পারবো তত তাড়াতাড়ি এগুলো খেতে পারবো ঠিক আগে একটা কথা বলে নি কি আজকে কিন্তু একটু অন্যরকমই খাচ্ছি কারণ কি দুটো পদ দুটোই তেল দিয়ে আমরা খুব কম খাই এর মধ্যে একটা বয়েল তো হয়েই যায় হয় মাছটা নালে চিকেনটা একটা বয়েল হতো বাকিটা অয়েল দিয়ে হতো তাও কম অয়েলে ওটাই আমাদের পক্ষে স্বাভাবিক অ্যাকচুয়ালি আমি ওটা বেশি প্রেফার করি তুমি যেটা নর্মাল অয়েল বলছো না মানুষের কাছে ওটা কম অয়েল এটা যে নর্মাল অয়েল মানে ইট গুঁড়ো তেল দিয়ে বানানো আমি কি করি জানো তো অল্প একটু তেলের মধ্যে মশলাটা দিয়ে বারবার জল দিয়ে জল দিয়ে জল দিয়ে জল দিয়ে সাঁতলাই শুকিয়ে যায় আবার একটু জল দিই তোমরা করে দেখো খুব কম তেলে রান্না হয় ফিল করবে না যে কম তেল আর টেস্টটা একই থাকে তার মানে কি অ্যাকচুয়ালি টেস্টটা বেটার হয় ওই বসে বসে এত কত তেল দিলে না তেলের মধ্যে আমি তো বাবা টেস্ট পাই না জিনিসের টেস্টটাই পাওয়া যায় না ভালোভাবে একদম মুখে এত গরম লাগছে আমি আবার ভীষণ গরম খেতে পারি আমার জিভ পুড়ে যায় তারপর টেস্ট পাবো না আমার যে কোনো খাওয়া গরম না হলে ভালো লাগে না আমার বয়েল কিন্তু ফাঁকা আমি নেক্সট কোর্সে চলে যাচ্ছি এটাকে বলা যায় থ্রি কোর্স মিল কি বলো সেভেন কোর্স মিল থাকে না থ্রি কোর্স মিল চিকেনটা ও বানিয়েছে এটা তো ইয়ে পোস্ত ঠিক ভাবছিলাম যে নষ্ট করবি কেন পোস্ত দিয়ে আমি দুপুরবেলা দেখিয়েছি আমি বললাম জিরে বাটা আদা বাটা ও আচ্ছা পেঁয়াজ বাটা বলা যাবে না ওকে ক্যান্সেল বাহ কি ভালো হয়েছে খেতে আসলে কি আমরা প্রতিদিনে মানে সরি এভরিডের জন্য কিন্তু রুই কাতলাটাই বেস্ট তাই না সবসময় এনি টাইম খাওয়া যায় এনি নাম্বার অফ পিসেস খাওয়া যায় এমনিতেও আমরা অন্য মাছটা একটু কম খাই সেটা একটা কারণ আছে কারণটা বল ফ্রেশ পাওয়া যায় না এখানে অ্যাকচুয়ালি কি ফ্রেশ পাওয়া যায় সব বাঙালির মানে বেঙ্গলের মাছই এখানে পাওয়া যায় কিন্তু ওই কোয়ালিটি কম্প্রোমাইজটা না আমরা করতে পারবো অনেক বছর ধরে এখানে আছি তো কাজে ওই একটু পুরনো যেগুলো সব বেঙ্গল থেকে আসে ফ্লাইটে করেই আনে সব কিছু ঠিকই আছে কিন্তু মানে তোলা তো আর না না আজকেই তো তুলে আর আজকে তো আমরা খাচ্ছি না না তো সেই জিনিসটা এখন আমরা ফিল করি এটা এই যে রুই কাতলাগুলো যেগুলো আমরা খাই এটা কিন্তু মাইসোরে মাইসোর মানে আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর থেকে বাই ভেহিকেল আড়াই থেকে আড়াই ঘন্টা মতো ঠিক আছে তো ওটা কি দিনেরটা দিনে পাওয়া যায় খালি আমরা ফ্রেশনেসে কম্প্রোমাইজ করি না তোমরা কলকাতার মানুষ তো বুঝতে পারছো ওখানে তো মাছ লাফাচ্ছে সেগুলো কিনছো তোমরা আর ব্যাঙ্গালোরে কিন্তু ওখানে সব মাছ পাওয়া যায় কিন্তু কেমন করে হবে আজকে মাছটা তুলে
ফ্লাইটে করে আসবে, এসে তারপরে মেইন আউটলেট থেকে সাব আউটলেটগুলোতে পৌঁছাবে, তারপরে আমাদের এখানে পৌঁছে যেতে পথে ফ্রেশেস্ট মাছও যদি হয়, মানে আমি জানি ফ্রেশেস্ট একটা কারেক্ট ওয়ার্ড না, যদি হয় সেটাও কিন্তু দু তিন দিন চার দিন পুরনো মাছ। আমরা কয়েকবার ট্রাইও করেছি, হ্যাঁ ট্যাংরা পাবদা এগুলো ট্রাই করেছি, পাবদাটা তাও একটু ফ্রেশ থাকে, বাকি কিছু পাইনি। এই জন্য আমরা ইলিশটাও কিন্তু খুব রেয়ারলি খাই। একদম কলকাতার থেকেই লেটে আসছে, হ্যাঁ এবারে বাংলাদেশ থেকে আসলে কতদিন লাগবে এখানে? ওটা না কেমন কেমন লাগে, যদিও প্যাকিং করে ঠিকভাবে সবাই তো বলে ভীষণ ভালো ভীষণ ভালো, কিন্তু আমরা অতটা খাই না। এটা কিন্তু দারুণ, একদম ফ্রেশ, আর আমাদেরকে হোম ডেলিভারিও দিয়ে দেয়। হুম, কত কেজি ছিল মাছটা? এটা 2.5। হুম, একদম ছোট সাইজটা না, তাই না? একদম ছোটটা না, এর থেকেও বড় ছিল, 5-6 কেজি। ওটা নিয়ে কি করবো? হুম, বলছে এর থেকে বড়গুলো। আচ্ছা এটা কিন্তু আবার বলতে হবে, এখানে কিন্তু বেঙ্গলের মতন কিন্তু ওই কেটে কেটে পাওয়া যায় না, পুরো মাছ নিতে হয়, পুরো মাছ নিতে হবে। তো আমাকে বলছে ম্যাডাম, আমি বলছিলাম 3 কেজির মতন একটা, তা বলছে ওটা তো নেই, 2.5, 2.4, 2, 2.1 এরকম আছে, নাহলে 5 কেজির উপরে। আমি অত বড় তো চলবে না, তাহলে সবথেকে ছোটোর মধ্যে যেটা সবথেকে বড় সেটা, তখন এটা 2.5। না এই জিনিসটা কিন্তু এখানে একটা, এই জন্য আমরা না খুব একটা বড় সাইজটা হলে আমাদের প্রবলেম হয়ে যায়, কারণ কি ওই আবার ফ্রেশনেসটা তো কম্প্রোমাইজ করতে পারি না, তো কাজেই ফ্রিজে তুমি কতদিন রাখবে একটা মাছ, আর সেটা যদি 5 কেজি হয় তাহলে সেই জিনিসটা কতদিন ধরে খাবে, আবার তো সে একই হয়ে গেলো, তাই না? কলকাতা থেকে মাছগুলো এখানে এসে 3-4 দিন 5 দিন পুরনো পুরনো খাচ্ছি আমরা, ওরকম একটা ব্যাপার হয়। এই আমার ঘরে একটা প্রবলেম, আমরা কিন্তু ফ্রিজ থাকলেও মাছটা ম্যাক্সিমাম 2 দিন, তার বেশি আমাদের খাওয়া অভ্যেস নেই। আসলে কি হেলদি ফুড আর ফ্রেশনেসে না কম্প্রোমাইজ করা উচিত না কখনো, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু আমাদের হেলথ ওটার উপরেই ডিপেন্ড করে, আর ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ দুটো কিন্তু কানেক্টেড। একদম, আমি কম্প্রোমাইজ করি, আমি টেস্টে করি, যেমন বলটা খাচ্ছি, বল খেতে তো আর অত ভালো লাগে না, ওটা সত্যি কথা না, এমনও কেউ থাকবে বল খেয়ে এনজয় করছে, সেটা তোর থেকে কিন্তু আমি বেশি করি। এই জন্য ইনডাইরেক্টলি বললাম, এমনও কেউ থাকবে। এই যে মাছটা চিকেনটা, চিকেনটা কেন খাইনি, মাছটা কিন্তু ভালো হয়েছে, কিন্তু এটা যদি বয়ল হতো আমি আরো বেশি এনজয় করতাম। এটা বলে হয় না, এবার মাছের কালিয়া, সেটা তুমি বেশি এনজয় করবে না বয়েল মাছটা বেশি এনজয় করবে, সত্যি কথা বলো তো? না আমার দুটোই ইকুয়াল ভালো লাগে। আচ্ছা নেক্সট জিনিস, পুজোর দিনে কোনটা করবে, দুর্গাপূজা? পুজোর দিন না, পুজোর দিনে তো একটু মানে যাকে বলে সেই রকম খাবার চাই, হ্যাঁ সেটাই, কিন্তু সারা বছরে যদি ওগুলো খাই তাহলে তো চলবে না। ও তুই খাচ্ছিস মুরগি শুরু করলি? হ্যাঁ এই মুরগি নিজে বানিয়েছিস, বল কেমন বানালি? ব্যাপারটা হচ্ছে মুরগি আর ডিম এনি ফর্মে ভালো হয়। প্রথমে তো আলুটা ভেঙে নিলাম, আচ্ছা আমার কিন্তু খাওয়ার অভ্যেসটা কিন্তু আলাদা, আমি একটু ভেঙে ভেঙে তারপরে আবার ঝোলের সাথে মেখে মেখে, মানে আলুটাকেও ভাঙতে হয় আর কি, তারপরে ঝোলের সাথে মেখে মেখে ভাতের সাথে মেখে মেখে ওটা খেতে ভালো লাগে। ওই আলাদা আলাদা আলু খাচ্ছি কেমন কেমন যেন, এটা তো টমেটো গ্রেভি না? ভালো হয়েছে? যেমন হয়,
বেস হচ্ছে টমেটো, প্রথমে একটা আলু নিয়ে নিয়েছি, আলু না হলে যেন মন ভরে না। এই যে আমি যেটা বাইরে খাই ভালো হয়েছে, কোনো জায়গাতে আলু দেয় না, এখানে তো হোটেলে টোটেল আলু থাকে না। বাইরে কিন্তু ও চিকেনটা খায়, হ্যাঁ আমি কিন্তু খাই না তেমন, আমি কিন্তু সবসময় চিকেন খাই, ইভেন স্বপ্নেও। আমি বাইরে খাই না, ঘরে হলে খাবো, যেটাই যাও সেটাই খাবো, বাইরে আমি ননভেজ খুব খাই না, খুব রেয়ারলি। ঝাল একটু বেশি হয়েছে, ঠিকই আছে, আমি যা ঝাল খেতে পারি না। শুকনা লঙ্কা গুঁড়ো আর টমেটো কম্বিনেশনটা খুব ভালো, একটু রসুন, চিকেনে একটু রসুন না হলে ভালো লাগে না, অনেকে কিন্তু আমরা রসুন খাই না তাই না, চিকেনে কিন্তু রসুন খায় না, সে তো রান্নাও বিভিন্ন রকম আছে না। ঝাল লাগছে রে, এই যে ওর লাগছে আমার লাগছে না, আমি হাউ হাউ করে কাঁদছি। তোমার ভালো হয়েছে চিকেনটা, খুব ভালো হয়েছে। আচ্ছা আমরা হাউ হাউ করে খাচ্ছি, সবার কিন্তু আমাদের দেখে দেখে খিদে লেগে যাবে, তাহলে তোমরাও খেতে চলে যাও তাই না, তোমরাও ডিনারটা সেরে ফেলো। তার মানে কি ম্যান্ডেটরি রুল আছে, লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। দাঁড়াও দাঁড়াও, ইউটিউবে একটা নতুন অপশন দিচ্ছে দেখেছো নাকি, থ্যাঙ্কস বলে একটা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর যদি তোমাদের ইচ্ছে করে খেতে, খেতে ইচ্ছে করে না না ওই বাটনটা টিপতে ইচ্ছা করে আমাদের জন্য, তাহলে টিপে দেবে, চারটা অপশন আছে যেটাতে খুশি তুমি ক্লিক করবে, আর সব কিছুর জন্য করলেও না করলেও সব কিছুর জন্য অগ্রিম ধন্যবাদ, তোমরা এই ভিডিওটা দেখেছো বলে। ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হবে, গুড নাইট, টাটা।